ভালোবাসি আমি এবং আমার অন্তরে অনন্ত কোটি প্রণাম তার শ্রীচরণে প্রেরণা করছি এবং উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। আজ আমরা ঠাকুরের তত্ত্ব বিষয়ক আলোচনা আপনাদের কাছে তজ্জা গানের মাধ্যমে তুলে ধরব। আমরা কেউই পেশাদার শিল্পী নই, তাই আমাদের ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে, তাই আপনারা আমাদেরকে নিজ গুণে মার্জনা করিবেন। শুরু করছি। সবাই ভেবে দেখুন, রক্ত নিয়ে হোলি খেলা চলছে। দয়া মায়া ক্ষমা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা মানুষের মন থেকে সমাজ রাষ্ট্রের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। গুলির শব্দ বারুদের গন্ধ কত অসহায় মানুষের আর্তনাদ, স্বজন হারানোর কান্না, আর এখন তো খাবারে ভেজাল, খবরে ভেজাল, এমনকি ওষুধ ইঞ্জেকশনে পর্যন্ত ভেজাল, আর মায়েদের ওপর অত্যাচার আর ব্যভিচার। তাই তো বলি, বলো 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 দেখি মারছো কেন গুল, এভাবে সবারে কেন বলছো তুমি ভুল? না না গুল নয়, আপনারা সবাই জানেন ভাটার পরে আছে জোয়ার, অমাবস্যার পরে আছে পূর্ণিমা, আর রাতের পরেই আছে দিন। তাই এই পৃথিবীর চরম অবস্থায় প্রমাণ দেয় শান্তির দিন সমাগত। তাই তো বলি, সূর্য দেবের উদয় হয় আধার হঠাতে, আর যুগে যুগে আসেন তারা শয়তান পেটাতে। তাই তো বলি, শুনুন শুনুন ভাই ভগ্নি শুনুন দিয়া মন, সত্য ঘটনা আমি করি যে বর্ণন। তাই তো বলি, শুনুন শুনুন ভাই ভগ্নি শুনুন দিয়া কিন্তু বলো দেখি বলো ভাই কে আছেন এমন এ ধরাতে, যিনি কিনা পারবেন শান্তি ফেরাতে? নিশ্চয়ই আছেন, শুনুন শুনুন ভাই ভগ্নি শুনুন দিয়া মন, পূর্ণ ব্রহ্ম মহানের হয়েছে আগমন, জন্ম থেকেই সিদ্ধ তিনি বিভূতি
দে আহা বেশ বেশ দে আহা বেশ বেশ দে তা বেশ কিন্তু শোনো 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 ভাই প্রশ্ন একখান আছে বালক ব্রহ্মচারী স্বয়ং দীক্ষা নিয়েছেন কার কাছে তিনি নিজেই নিজের গুরু নিজেই নিজের ইষ্ট তাই কারুর কাছে তা দীক্ষা নেবার প্রয়োজন হয় নাই মাত্র পাঁচ বছর তিন মাস বয়স থেকে তিনি গুরুর আসনে তার প্রথম দীক্ষিত সন্তান ময়নামতী পাহাড়ের এক বিখ্যাত সুফি সাধক 178 বছরের মনাই ফকির তাই তো বলি শুনুন শুনুন ভাই ভগ্নি শুনুন দিয়া বলো ভাই তাতে কি বা হয় পূর্ণব্রহ্ম মহানের আছে কি তার পরিচয় নিশ্চয়ই আছে শুনুন পূর্ণব্রহ্ম মহানের বৈশিষ্ট্যগুলি জন্ম থেকে সিদ্ধ অবস্থা পূর্ণ অবস্থা জন্ম থেকে শক্তি বিভূতির প্রকাশ বিকাশ জ্ঞানীর অবস্থা থেকে বিশ্ব তত্ত্বের কথা বিশ্ব প্রেমের কথা সর্ব সংস্কার মুক্ত অবস্থা সব নীতির চূড়ান্ত চর্চা ভক্তি শক্তি জ্ঞান প্রেমের চূড়ান্ত অবস্থা এসব বৈশিষ্ট্যগুলি বালক ব্রহ্মচারী মহারাজের ক্ষেত্রে দেখা গেছে তাই তো বলি শুনুন শুনুন ভাই ভক্তি শুনুন দিয়া করে যারা
দক্ষিণা নেওয়া বেদ বিরোধী কাজ, তবে তথা কথিত গুরুরাজে কয় দক্ষিণা নেওয়া অপরাধ নয়। দক্ষিণা কেবল তারাই নিতে পারে যারাই কিনা সেই ক্ষমতা ধরে। তাই বলি বলো 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 দেখি, জানতে ইচ্ছে হয় এবার তোমার মধ্যে তুমি বলো দীক্ষা কারে কয়। এ আমার মত নয়, এ বালক ব্রহ্মচারী শিক্ষা। শুনুন, দীক্ষা অর্থ নবজন্ম, গুরুই অধ্যাত্ম জীবনে জন্মদাতা। পিতা যেমন পুত্রের জন্মদান করে দক্ষিণা বা পারিশ্রমিক চান না, তেমনি গুরু শিষ্যকে দীক্ষা দান করে দক্ষিণা নেবেন না। এটা বেদ বিরোধী কাজ। আর কি বললে দাদা, সবার নাকি দক্ষিণা নেওয়ার ক্ষমতা থাকে না? ঠিক বলেছো ভাই, সবার তো এই ক্ষমতা নাই। দেখি এই ভয় ভীতি অর্থকড়ি পকেটে ভরা যাদের নীতি, জানো তো তাদের লোকে কি কয়? কি? চোর ডাকাত। চোর ডাকাত? হ্যাঁ, চোর ডাকাত। আরে চোর ডাকাত গুলো ধরা পড়লে তাদের কি পরিণতি হয়? যথাযোগ্য শাস্তি হয় তাদের। হ্যাঁ ঠিক তাই। তাই আজকে যারা পরপারের নামে গল্প বানিয়ে ধর্মের নামে ভয় ভীতি দেখে টাকা রোজগার করে, তারা কি ডাকাত নয়? তারা ধরা পড়লে কি তাদের শাস্তি হবে না? তাই তো ঠাকুর বললেন, আমি এসেছি এসব ভণ্ডুল করতে, ভগবান অবতার সাজতে আসিনি, এসেছি শয়তান পেটাতে। তাই তো বলি শুনুন শুনুন ভাই বহুন, শুনুন কিন্তু বলো দেখি বলো এবার, বলছো তো বেশ বড় বড় কথা, ধর্ম কি? বেদে কি আছে তার কোনো ব্যাখ্যা? বেদে বিভেদের কথা নাই, এখানে যা চলছে ধর্ম হলো সেই শক্তি, সেই নীতি, সেই শৃঙ্খলা যা সংসার সমাজ রাষ্ট্রকে ধরে রেখেছে। বিশ্ব প্রকৃতির ধর্ম, প্রেম প্রীতি ভালোবাসাই হলো প্রকৃত ধর্ম। আর তাই ধর্ম হলো একটাই, আর তা হলো জীব ধর্ম। তাই ঠাকুর বললেন, এখানে এক জাতি এক নীতি এক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করে দিয়ে আমি যাব। তারই জন্য সৃষ্টি করেছি এই ঐতিহাসিক সন্তান দল। তাই তো বলি শুনুন শুনুন ভাই বকনি, শুনুন বেশ। কিন্তু বলো দেখি বলো ভাই, সন্ন্যাসের কথা বলতে পারবে না জানি, ঘুরে যাবে মাথা। সন্ন্যাস মানে তিলক কেটে গেরুয়া পোশাক পরে সংসার ত্যাগ নয়। সন্ন্যাস মানে সৎ ভাবে ন্যাস, অর্থাৎ সুন্দর ভাবে জীবন যাপন করা, এটাই হলো সন্ন্যাস। আর ঠাকুর বলেছেন, জন্মই সন্ন্যাস মৃত্যুই ত্যাগ। তাই তো বলি শুনুন শুনুন ভাই বকনি, শুনুন দিয়া এই মহাশূন্য মহাকাশে সব গ্রহ নক্ষত্র আশ্রয় পেয়েছে, সেই মা বাবার কোল পৃথিবী
আশ্রম, তাই তো বলি শুনুন শুনুন ভাই বকনি শুনুন দিয়া বলো ভাই, জানতে ইচ্ছে হয় মন্দির কি তারে কয় যেখানে ভোগ আরতি হয়? মন যার দ্বারস্থ তাহাই মন্দির, আমাদের মন এই দেহের দ্বারস্থ, তাই আমাদের দেহই হলো আত্মবিগ্রহের মন্দির। কাম ক্রোধ মায়া মোহের উপকরণ মাত্রানুযায়ী সাজিয়ে সাজিয়ে মন্দিরে ভোগ আরতি করতে পারলে মনের বিগ্রহ তুষ্ট হবে, আত্মবিগ্রহ দর্শন হবে। তাই তো বলি মানুষ হাজার হাজার বছর ধরে মন্দিরের বিগ্রহ ফুল দিয়ে পূজা করে, কাম ক্রোধ মোহ ত্যাগ করে, তুমিও তাই করো, না হয় বুঝতে পেরেছো কি হবে পরপারে? হাজার হাজার বছর ধরে আর তো মানুষ মাথা ঠুকে মরে পাষাণ দেবতা করে, কখনো কি সেই দেবতা যে গেছে ত্রাতার রূপ ধরে? আর বলো এক নাম যিনি তেজি আছেন গাম, ভেবে দেখো এরাও কি তেজিতে বেড়েছেন নারায়ণ কৃষ্ণ রাম। তাই তো বলি শুনুন শুনুন ভাই বকনি শুনুন দিয়া। এত বড় স্পর্ধা তোমার, ভগবানের তুলনা দাও, সত্যি যদি তাই হয় ব্রহ্মচর্য আর কামের অর্থ দিয়ে যাও। কাম অর্থ কামনা, ভালো লাগা তৃপ্তি পাওয়া, কাম বিকাশের বহু ইন্দ্রিয়, চোখে দেখে তৃপ্তি পাওয়া, নাকের ঘ্রাণে তৃপ্তি পাওয়া, জীবের স্বাদে ভালো লাগা, স্পর্শে তৃপ্তি পাওয়া, প্রতি ক্ষেত্রেই বিশেষ বিশেষ গ্ল্যান্ডের ক্ষরণ হচ্ছে, পাগ হচ্ছে, তাই এত তৃপ্তি পাচ্ছি। তৃপ্তি মানে ক্ষরণ, আর ক্ষরণ মানে কামের বৃত্তির নিবৃত্তি, আর ব্রহ্মচর্য হলো সব কিছুকে মাত্রার মধ্যে রাখা, ত্যাগ নয়। তাই তো বলি শুনুন শুনুন ভাই বকনি শুনুন দিয়া মন, যার যে মত, কারণ রামকৃষ্ণদেব বলে গেছেন যত মত তত পথ, আর বালক ঠাকুর বলেছেন পথ হারাদের বহু পথ, বনের মধ্যে পথ হারিয়ে ফেললে পথিক তখন যেদিকে যায় ভাবে সেটাই তার পথ, জানা থাকলে পথ একটাই, বিশ্লেষণের পথই আমাদের পথ, তাই বিশ্লেষণের পথ ধরে চলুন, সব সমস্যার মীমাংসা পেয়ে যাবেন। আর এতক্ষণ প্রশ্ন করেছিলে তুমি আমাকে, এবার বলো তো তুমি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি এই পৃথিবীতে? এ তো সহজ উত্তর, মনুষ্য জীবনের উদ্দেশ্য এই পৃথিবীতে হলো
জীবিত কালে ঝাড়তে ঝাড়তে রাজপ্রসাদ গড়ে তুলো, খাও দাও মজ করো, আর সময় হলেই পটল তুলো। কি ঠিক বললাম তো? না, এই পৃথিবীতে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো স্বরূপ সত্তাকে জানা। আমি কে? এই সাড়ে তিন হাত দেহটাই কি আমি? মৃত্যুর পরে দেহটা যেমন তেমনি রইল এখানে পড়ে, তাহলে গেল কে? এখানে এলামই বা কিভাবে? তাই তো বলি, শুনুন শুনুন ভাই ভগ্নি, শুনুন দেয়া করা এই তোমার কাজ, তাই এই সব প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। আজ সাগরে জল নদী বে খাল বে নালার মধ্যে আছে, আবার নালা খালের জল পরে সাগরে রসিমতায় মেশে। আমরাও তেমনি এই মহাশূন্য মহাকাশে বুধ হয়েছিলাম, প্রকৃতির ধারাবে মাতৃ গর্ভ হয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম, গতির সাথে গতিময় হয়ে আমাদের কেবলই আসা যাওয়া, ওই বিশ্ব চৈতন্যের সাথে একাত্ম হওয়া, বিরাটত্বে মিশে যাওয়া। তাই তো বলি, শুনুন শুনুন ভাই ভগ্নি, শুনুন দিয়া যতই করো বক বক শোনাও তত্ত্ব কথা, এটাই শুধু মনে রেখো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জগৎ ব্রহ্মেরই অন্তর্ভুক্ত, ব্রহ্ম ছাড়া নয়, সুতরাং ব্রহ্ম সত্য হলে তার সৃষ্ট জগৎ সত্য। যদি ধরে নেওয়া যে জগৎ মিথ্যা, তাহলে সেই মিথ্যা জগতের অঙ্গ হিসেবে যেসব মিজ্ঞজনেরা মন্তব্য করেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই মন্তব্য মিথ্যা। কেননা একটা মিথ্যা বস্তু বা ব্যক্তি থেকে সত্যের উদ্ভব হতে পারে না। আর মানা না মানা পরের কথা, ব্যাপারটা আগে বোঝো, যুক্তি দিয়ে খণ্ডন করো আর সত্যাটারে খোঁজো। তাই তো বলি, শুনুন শুনুন ভাই ভগ্নি, শুনুন দিয়া বড্ড খারাপ। কথাটা কি ভুল বললাম? দাও তার জবাব। ভুল যদি বলে থাকি তা যুক্তি দিয়ে খণ্ডন করো, বৃথা কেন শুধু অভিযোগ আরোপ করো? তাছাড়া খুঁজটি যদি না ধরা হয়, শোধরানো না যায়, শোধরানো না গেলে পরে ভুলই থেকে যায়। শত্রুতারে ভাবো বটে, ভাবনাটা ঠিক নয়, যে ভুলটা ধরে দিলে সে কেন মিত্র নয়? মাস্টার তো তারই কয় যিনি ভুল ধরান, তিনি হলেন বালক ঠাকুর, দিয়েছেন আলোর সন্ধান। তাই তো বলি, শুনুন শুনুন ভাই ভগ্নি, শুনুন দিয়া। অনেক
প্রশ্ন করব তোমায়, আছে মনের কোণে, উত্তর তোমায় দিতেই হবে অন্য কোনো দিনে। সেদিনই দেখব তোমার আছে কত দম, সেদিনই বুঝবে তুমি আমিও কিছুতে না কম। আমি অতি ক্ষুদ্র মতি, দম্ভ মোটেই নাই, যে শিক্ষা পেয়েছি আমি বলছি আমি তাই। মাস্টার অফ দ্য মাস্টার্স, বালক ব্রহ্মচারী, যা কিছু বললাম আমি সব কিছু তারি। তাই তার শ্রী চরণে প্রণাম জানিয়ে সমস্ত দর্শক মণ্ডলীকে বৈদিক শুভেচ্ছা, রাম নারায়ণ রাম জানিয়ে আজকের মতন এখানে।